আসসালামু আলাইকুম শখবিরি টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম দর্শক আমাদের সিম কেউ যদি কন্ট্রোল করে আমাদের ইমো যদি কেউ কন্ট্রোল করে আমাদের হোয়াটসঅ্যাপ যদি কেউ কন্ট্রোল করে তাহলে কিন্তু আমরা খুব সহজেই আমাদের হাতে থাকা মোবাইল ফোন দিয়ে দেখতে পারি বা বুঝতে পারি যে অন্য কেউই আমার ইমো কন্ট্রোল করতেছে অন্য কেউই আমার হোয়াটসঅ্যাপ কন্ট্রোল করতেছে আমার সিমের নাম্বার কন্ট্রোল করতেছে বাট আপনারা কখনো ভেবে দেখেছেন আপনার হাতে থাকা স্মার্টফোনটি যদি অন্য কেউ কন্ট্রোল করে সেটা আপনারা কিভাবে দেখবেন আপনার হাতে থাকা স্মার্টফোনটি অন্য কেউ কন্ট্রোল করতে পারে এটা কখনো ভেবে দেখেছেন কখনোই ভেবে দেখেননি তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে আপনাদের স্মার্টফোনটি অন্য কেউই কন্ট্রোল করে কি না সেই প্রসেসটি আপনারা কিভাবে দেখবেন আপনারা কিভাবে বুঝবেন আজকের এই ভিডিওতে দেখিয়ে দেব তো মূল ভিডিওতে যারা আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনাদের এখন অধিদ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি তারা দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে আসবেন তো কখন আবারে চলে যাচ্ছি মূল ভিডিওতে টু মাই মোবাইল স্ক্রিন তো প্রিয় দর্শক এখন আমি আপনাদের দেখিয়ে দেবো যে আপনাদের যে ডিভাইসটি আছে এই ডিভি ডিভাইসটি অন্য কেউ কন্ট্রোল করে কিনা সেটা আপনারা কিভাবে দেখবেন তো এর জন্য আপনারা চলে যাবেন আপনার ফোন থেকে সেটিংস এ সেটিংসে যাওয়ার পর উপর দিকে সার্চ বক্স পাবেন জাস্ট এখানে গিয়ে সার্চ করবেন ডিভাইস এডমিন অ্যাপস ডিভাইস এডমিন অ্যাপস লিখে সার্চ করার পরে আপনার সামনে এরকম একটা অপশন চলে আসবে ডিভাইস এডমিন অ্যাপস এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আসার পর এখান থেকে ডিভাইস এডমিন অ্যাপস এখানে লেখা দেখবেন জাস্ট এখানে আবার ক্লিক করে দেবেন দেন ক্লিক করার পরে এই যে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে আমার যেই ডিভাইসটি আছে সেটা স্ক্রিন লকড সার্ভিস এটা কিন্তু অ্যাক্টিভ করাছে তার মানে স্ক্রিন লক সার্ভিস যে অ্যাপসটি আছে এটা কিন্তু আমাদের ডিভাইসটি কন্ট্রোল করতেছে ঠিক আছে তো এখান থেকে আরেকটা আছে ভার্চুয়াল ওয়ান স্ক্রিন মাউস তো এটাও কিন্তু এই অ্যাপসটিও আমাদের ডিভাইসটি কন্ট্রোল করতেছে ঠিক আছে তো এখানে আপনারা এগুলো দেখতে পারবেন তারপর ভার্চুয়াল অন স্ক্রিন মাউস এটাও কিন্তু আমার যেই অ্যাপসটা আছে এই অ্যাপসটি কিন্তু আমাদের ফোনটি কন্ট্রোল করতেছে ঠিক আছে আমরা আমাদের ফোনে কি করতেছি বা আমাদের ফোনে কি আছে এই অ্যাপস কোম্পানি কন্ট্রোল করতেছে তো আপনারা এখানে এসে এই অ্যাপসে যদি কোনো পারমিশন দেওয়া থাকে এখানে টিকমার্ক দেওয়া থাকে তাহলে এখানে ক্লিক করে জাস্ট আপনারা ডিঅ্যাক্টিভেট এখানে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার এই অ্যাপস থেকে আর কখনোই আপনাকে আপনার যে ডিভাইসটি আছে সেটা কন্ট্রোল করতে এখন আর কন্ট্রোল করতে পারবে না এই দুইটা অ্যাপসে আমার সন্দেহ হচ্ছিল তার জন্য এই দুইটা অ্যাপস আমি এখান থেকে ডিঅ্যাক্টিভেট করে দিলাম প্রিয় দর্শক এই ছিল আজকের এই ভিডিও ভিডিওটি দেখে যদি আপনারা একটু উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব তো মাস্ট তো আজকের মতো আছেন সব বিদায় দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম